أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسول الكريم أما بعد. مانو سوابتي على شو بندو بسيط بونيرا أبن بحيرا. السلام عليكم ورحمة الله وبركاته. دكتور أبو يوسف تار جي پربندو پوريچن ناري روديكار پشنگ بياپو کالوچنا پوريچن আমি সেই দিকে যাব না. আই থিঙ্ক হি হ্যাজ রিজনেবল এক্সপ্লেইন্ড নারীর পজিশন ইসলামে. আমি যেদিকে যাব সেটা হচ্ছে এরকম যে আমি একটা বিপরীত পরিবেশে বাস করি, যাতে আমার যে মহল তার ইসলামিস্ট 10%, 90% মুসলিম বা মুসলিম যারাই হন নট ইসলামিস্ট. এবং আমি যা পড়াশোনা করি তার অর্ধেকের বেশি হচ্ছে নন মুসলিম মেটেরিয়াল, যেখানে ইসলাম নিয়ে একাডেমিক নন একাডেমিক আলোচনা হয়। তার প্রেক্ষিতে আমি কথা বলতেছি যে আমাদের এত অধিকার দিয়েছে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল দিয়েছেন, যেটা ডক্টর আবু ইউসুফ বললেন এবং সত্য কথা বলেছেন, কিন্তু নারীরা প্রশ্ন করবে এবং করে থাকেন এবং অমুসলিমরা প্রশ্ন করেন এবং করতে পারেন, যে তাহলে মুসলিম সমাজের নারীর অবস্থা এমন কেন ছিল ফর লাস্ট 400-500 ইয়ার্স অর 700 ইয়ার্স অর 800 ইয়ার্স? মুসলিম নারীদের অবস্থা কেন এরকম ছিল? শাসক তো ইংরেজরা ছিল না, ইংরেজদের 1757 এর আগে কোনো দেশে ইংরেজদের কোনো কলোনি ছিল না। সবচেয়ে বেশি কলোনিজম চলে সাবকন্টিনেন্টে, মানে বাংলাদেশে, বঙ্গদেশেই 1757 আগে কোনো দেশ কলোনি হয় নাই। অন্য কলোনিগুলো 100 বছর, 150 বছর, 600 বছর, 80 বছর, 90 বছর, কিন্তু এখানে ম্যাক্সিমাম 190 ইয়ার্স কলোনি ছিল বাংলাদেশ এবং হোল অফ ইন্ডিয়া 100 ইয়ার্স, 110-120 এই ধরনের হয়েছে। যাই হোক, মূল কথা হচ্ছে এই যে তাহলে এটা তাদের প্রশ্ন নারীদের, যে সমস্ত নারী অ্যাডভোকেট ব্যারিস্টার হচ্ছেন তাদের, নারী নেতৃবৃন্দের, অমুসলিম আমার বন্ধুদের, স্কলারদের, থিঙ্কারদের, যে তোমাদের অবস্থা কেন এত সুন্দর, তোমরা বলছো কিন্তু কেন হলো না, বাস্তবতাটা কি? এই প্রশ্ন আমরা অ্যাভয়েড করতে পারবো না এবং অ্যাভয়েড করায় কোনো কল্যাণ নাই, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। এই প্রশ্নকে আমাদের সরাসরি মোকাবেলা করতে হবে, হয় বলতে হবে অধিকার আছে, আমরা ফেল করেছি, আমরা ফেল করেছি, উই মুসলিমস হ্যাভ ফেল, এবং এই ফেলুরের দিন শেষ হয়েছে, এখন আমাদের সাকসেসফুল হতে হবে ইনশাআল্লাহ। কিছু একটা বলতে হবে, আপনাকে একাডেমিক্যালি কনভিন্স করতে হবে, বুদ্ধিগতভাবে কনভিন্স করতে হবে এই ব্যাপারটা কেন হলো, বাস্তবতা কি? এরা বলেন, আমার অমুসলিম বন্ধুরা বলেন, যারা স্কলার এবং নারী আমি যাদেরকে চিনি তাদের, তারা বলেন, যারা নেতৃস্থানীয় তারা বলেন যে ইসলামে একদিকে অধিকার দিয়ে আবার কেড়ে নেওয়া হয়েছে, বাস্তবে কেড়ে নেওয়া হয়েছে, দেওয়া হয়েছে কিন্তু ফিকাতে কেড়ে নেওয়া হয়েছে। যেমন তারা বলেন যে মসজিদের অধিকার, বুখারি স্পষ্ট হাদিস যে নারীকে মসজিদে যেতে বাধা দিও না, এবং আরো অসংখ্য হাদিস বুখারি মুসলিমে যে নারীরা মসজিদে নামাজ পড়তেন, কিন্তু কতগুলি দুর্বল হাদিসের ভিত্তিতে যে ঘরের নামাজ মসজিদের নামাজের চেয়ে উত্তম, এই ইবনে হাজম স্পষ্টভাবে বলেছেন এই সবগুলো হাদিস হচ্ছে বানওয়াট। কিন্তু এইসবের ভিত্তিতে নারীদের হাজার বছর ধরে নারীদেরকে কিছু আলেমের মতের ভিত্তিতে, কিছু ফিকারগণতে কিছু মতের ভিত্তিতে বঞ্চিত করা হয়েছে। একদিকে দিয়েছি নারী আকাশে, নারী মাথার উপরে, আরেকদিকে আমি তাকে বঞ্চিত করে দিয়েছি। সম্পত্তির অধিকার, মুসলিম সমাজ নারীকে সম্পত্তির অধিকার দেয় নাই, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন নিশ্চয়ই ইনসাফ করেছেন, সবকিছু যোগ করলে নারীর উপর ইনসাফ করেছে আল্লাহ তাআলা। কিন্তু আমি সেই বিতর্কে আলোচনা যাচ্ছি না, কিন্তু আমার গ্রামের, মানে আমার গ্রাম যেটা, আমার গ্রামের 400 বছর ধরে বসতি বা 500 বা 600 বছর ধরে বসতিটা, আমার গ্রামের গত 60 বছরে কোনো মেয়ে সম্পত্তির অধিকার পায় নাই। কেন পায় নাই, কেন পায় নাই? আমাদের আলেমরা তো এই জন্য লড়াই করেন নাই, আমাদের মাদ্রাসার টিচার এই জন্য লড়াই করেন নাই, আমাদের পুরুষ সন্তানরা লড়াই করি নাই, আমার বোনের জন্য আমি লড়াই করি নাই, বোনকে আমি বঞ্চিত করেছি, আমার বাপ তো তার বোনের জন্য লড়াই করেন নাই, আমার বাপ তো তার বোনকে বঞ্চিত করেছেন, আমার দাদা তো তার বোনের জন্য লড়াই করেননি, তাকে বঞ্চিত করেছেন। আমাদের যা কিছু পুরুষ বর্তমানে আমাদের যা সম্পত্তি তার মধ্যে ধরে নেন যে তার 1/3 আমরা গাবন করেছি, মানে জবরদস্ত দখল করেছি যার যা সম্পত্তি আছে, কারণ ওই ঐতিহাসিকভাবে যে বঞ্চনা তার না দুই এক ভাই এক বোন ধরে নিলে আমি গোটা মানবতাকে, তাহলে যা হয় 1/3 আমরা জোর করে ভোগ করছি, এরকম একটা অবস্থা ছিল। শিক্ষার অধিকার
ফিতনার নামে মেয়েদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। ফিতনা ফিতনা শুধু নারীর জন্য, পুরুষের কোনো ফিতনা নাই। কো এডুকেশনে মেয়েরা পড়তে পারবে না, ছেলেরা পারবে। ফিতনা সব মেয়েদের জন্য, ফিতনা পুরুষের অধিকার খর্ব করার জন্য নয়। অভিভাবকত্ব আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন যে নারী পুরুষের অভিভাবক হতে পারে। আল্লাহ বলছেন ওয়াল মুমিনুনাল মুমিনাতু বাদুহুম আউলিয়া ওয়া বাদ। মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা একে অপরের অভিভাবক, ফ্রেন্ড, একে অপরের গার্জিয়ান, একে অপরের ওয়ালি। এবং এই বিলাদ শব্দের মধ্যে শাসনও আছে। আমরা যখন ওয়ালি সোয়াত বলি মানে সোয়াতের শাসক আমরা বুঝি, কিন্তু আমরা বলতেছি যে নারীর অধিকার আমরা অভিভাবকত্ব পাচ্ছে না। নারীকে ছেলে মেয়ের অভিভাবকত্ব আসলেই আমরা নানাভাবে নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করছি। আমাকে আমেরিকার থেকে এক নারী নেত্রী আমাকে চিঠি দিয়েছে। প্রশ্ন এই, এই প্রশ্নের উত্তর অত্যন্ত কঠিন। প্রশ্ন এই যে নারী তার বাচ্চার কাস্টডি হারাবে যদি সে পুনর্বিবাহ করে, কিন্তু বাপ তো হারাবে না পুনর্বিবাহ করলে। কি উত্তর আমি দেব? বাপ তো হারাবে না পুনর্বিবাহ করলে, মা কেন হারাবে? অত তার ভিত্তি কি? ভিত্তি হচ্ছে আবু দাউদের তিনটি হাদিস। তার মধ্যে একটা হাদিসে বলা হয়েছে যে রসুল বলেছিলেন তোমার পুনর্বিবাহ পর্যন্ত তুমি রাখতে পারবে। আর দুটি হাদিস আবু দাউদের, তাতে বলা হয়েছে তিনি বলে এই শর্ত লাগান নাই। তার মানে আমি যদি আজকে ইন্টারপ্রেট করি এজ এ লয়ার, আমি বলবো উই হ্যাভ দ্য অপশন। রসুল এই দিয়ে যে শর্ত লাগান নাই, এই এক জায়গায় তিনি বলেছেন পুনর্বিবাহ পর্যন্ত। আই ডোন্ট নো দি সার্কামস্ট্যান্সেস, আই ডোন্ট নো দি সার্কামস্ট্যান্সেস। এগুলো দলিলে কাতিও নয়, মানে এমন অকাঠ্য দলিল নয় যার ভিত্তিতে নারীকে বঞ্চিত করা যেতে পারে। আমি মনে করি আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে বলবো যে আমাদের কি কর্তব্য। তাহলে আমার মনে হয় আমাদেরকে নারীর অধিকার দিতে হবে, না হলে নারীরা যদি পক্ষে না থাকে ইসলামী রাষ্ট্র হবে না, ইসলামী সমাজ হবে না, অন্তত এই যুগে হবে না। আগের যুগে বাচ্চারা কি করবেন, ভালো হইলে ইসলাম করবেন, ভালো না হইলে ইসলাম করবেন না। কিন্তু আজকের যুগে যেখানে নির্ভর করে ভোটের উপরে, আলটিমেটলি ভোটের উপরে, ইমার্জেন্সির উপর নির্ভর করে না, সেইখানে নারীকে জয় না করে আপনি ইসলামী সমাজ এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হবে। নারীদের আমাদেরকে অধিকার দিতে হবে, তাদের অন্তরকে জয় করতে হবে। আল্লাহ তাআলা তো অমুসলিমকে জয় করতে বলছেন মুআল্লাফাতুল কুলুব, সেখানে নারীর মনকে আমরা জয় করতে পারবো না আমরা পুরুষরা।